Hi guys, welcome to my channel. So, आज हमें आमार चैनले एक टे रेसिपी देखा बो, शिटा हलो गुजराती डिश. डिश टा मोटा मटे शवाई खेते भीषण पसंद करे. शिटा हलो ढोकला. ঢোকলা সবাই পছন্দ করে তো চলুন দেখে নিই তো ফার্স্ট আমরা নেব বেসন বেসনে আমরা 2 কাপ মতো নেব তারপর নেব হলুদ নুন চিনি আর জল এগুলো আমরা স্বাদ অনুসারে নিয়ে নেব তারপর আমরা দেখি এটা কিভাবে করতে হবে বেসনের উপরে আমি দেব নুন হলুদ গুঁড়ো চিনি তারপর জল দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা ভালোভাবে মিক্স করবেন যাতে কোনো লাম্পস না ক্রিয়েট হয় লাম্পস না করে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটা চামচের দ্বারাতে তারপর ঢেকে 30 মিনিট রেখে দেব 30 মিনিট পর ওর ভিতরে আমরা দেব একটা ইনো এক প্যাকেট ইনো দিলেই চলবে তারপর আমরা একটা বাটিতে ভালোভাবে তেলটাকে মিক্স করে নেব তেলটা ভালোভাবে স্প্রেড করার পর ওখানে আমরা মিশ্রণটা দিয়ে দেব তারপর ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে ওর মধ্যে কোনো গ্যাপ না থাকে এবার আমরা একটা হাঁড়ি নেব হাঁড়ির ভিতরে অল্প একটু জল দেব আপনি 1 কাপ মতো দিলেই চলবে বেশি দেবেন না যাতে পুড়ে যাবে তারপর ওর মধ্যে একটা স্ট্যান্ড বা একটা কোনো পুরনো বাটি দিয়ে দেবেন তারপর ওর উপরে দিয়ে দেব আমরা মিশ্রণটা তারপর ঢাকা দিয়ে দেবেন তারপর আমরা তরকা বানানোর জন্য আমরা নেব সাদা তেল সর্ষের তেল কারি পাতা আর কালো সর্ষে এইবার আমরা ভালো করে মিক্স করে নেব তারপর এটা গ্যাসে ভালো করে কুক করে নেব দেখবেন যখন হয়ে যাবে তারপর আমরা ওটা নামিয়ে নেব তারপর 40 মিনিট পর দেখব একটা চাকু বা কাঠির দ্বারাতে আমরা দেখব যে ওটা হয়েছে কিনা তারপর কেকটা ভালোভাবে ঠান্ডা হতে দেব তারপর পাঁচটা কেটে একটা স্মল পিসে আমরা কেটে নেব আমরা ভালো করে শেপ আপনি যেমন খুশি শেপ দিতে পারেন আমি এইভাবে কাটছি দেখে নিন তারপর উপর থেকে আমরা তরকাটা দিয়ে দেব যে তরকাটা আমরা রেডি করে রেখেছিলাম এইবার দেখুন আমাদের ঢোকলা একদম রেডি টু সার্ভ এইভাবেই আপনি খুব সহজে একটা গুজরাটি ডিশ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর ভীষণ হেলদি আপনি একটা হেলদি ঢোকলা বানিয়ে ফেলেছেন এবার আপনারা টেস্ট করে দেখুন ভীষণ ভীষণ সুন্দর খেতে আর আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল বাটন প্রেসটা করতে ভুলবেন না